ভাই বন্ধু বন্ধুগণ ও ভাই বোনেরা, আপনারা যারা শিখতেছেন মনোযোগ সহকারে শিখবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং আমাকে জানাইবেন। আমার আমার যে টেলিফোন নাম্বার হচ্ছে 07792221132। যারা ইউকেতে থাকেন তাদের জন্য, বাংলাদেশ বা অন্য দেশে যারা যোগাযোগ আমার সাথে করতে চান, কোড নাম্বার লাগাতে হবে এই নাম্বারগুলোর আগে। তো আপনারা মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণ করুন। এবং এইগুলো যারা রিডিং শিখতে চান, একেবারে রিডিং জানেন না এগুলো হরফগুলোর, ওগুলোর জন্য আমার আরও একটি ইউটিউবে অবশ্যই আপনারা পেয়েছেন, তাদের জন্য আমি রেখে দিয়েছি ইউটিউবে। আসুন এবার আমরা শিক্ষা গ্রহণ করি সুরাতুল এখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, খুল বলবেন না, যাদের অভ্যাস আছে খুল বলার অভ্যাস ছেড়ে দিন। খুল, উল হু আল্লাহ, আবার অনেকে বলেন উল উল হু আল্লাহ, উল হু আল্লাহ, উল হু আল্লাহ আহাদ, এগুলো ভুল। উল হু আল্লাহ আপনারা দেখুন, সেজন্য আমি এখানে স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি সহজভাবে। উল হু আল্লাহ আহাদ, আবার কেউ বলে কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ আহাদ, কুল হু আল্লাহ আহাদ, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। না, এগুলো সব ভুল, এগুলোর উচ্চারণগুলো ভুল আর কি, একেবারে সম্পূর্ণ ভুল না। আমি এটা বুঝতে চাইতেছি আপনাদেরকে যে এরকম যদি পড়ে তাহলে একটা মানুষের ভুল হয়ে যাবে, অনেক সব তো আশাই করতে পারবেন না। নামাজ পড়াবেন, নিজেই পড়লে হচ্ছে কি না তাই মুফতি সাহেবের কাছে যান। উল হু আল্লাহ, উল হু আল্লাহু আহাদ, ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা ওয়াল্লাহ হবে না। উল হু আল্লাহু আহাদ, হু আহাদ, নট হু আহাদ, হু আহাদ, উল হু আল্লাহু আহাদ, আহাদ। এরপরে দেখুন আল্লাহু সামাদ, সামাদ, সামাদ হবে না, আল্লাহু সামাদ, ভুল, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম উলাদ হবে না, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান হবে না। অনেকে আবার বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান, কুফু ফু ফু ফু, কুফুয়ান আহাদ, আহাদ। আশা করি বুঝতে পেরেছেন। তো একটি আয়াতের পরে আপনারা মনোযোগ সহকারে শুধু যদি শুনেন এবং দেখেন আমার এই স্ক্রিনের মধ্যে, আশা করি আপনারা অত্যন্ত সহজভাবে আপনারা শিখে নিতে পারবেন এবং বাচ্চাদেরকে আপনারা চেষ্টা করবেন তাদেরকে, কারণ আজকাল অনেক হুজুররা শিক্ষা দিতেছেন, আল্লাহু আলাম, মানে আল্লাহ ভালো জানে কি দিচ্ছেন। আমি কারোর বদনাম করতে চাইতেছি না, সব না, ভালো আছে।